সোমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার বিজেপি প্রার্থী স্বপ্না দাসপালের সমর্থনে বিজয় সংকল্প জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সোমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বিজেপি প্রার্থী স্বপ্না দাসপালের সমর্থনে বিজয় সংকল্প জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টার করে মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হেলিপ্যাড অবতরণ করেন। এরপর তিনি হেলিকপ্টার থেকে নেমে সোজা চলে যান বিজয় সংকল্প জনসমাবেশের মঞ্চে। তিনি এদিন ওনার বক্তব্যে রাজ্যে সিপিএম কংগ্রেস জোটে সমালোচনা করেন এবং রাজ্যের জনস্বার্থে ডবল ইঞ্জিনের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা মে মন্দির মসজিদ কম থা, সিপিএফ কা অফিস জাদা থা, লাল কাপড়া ওয়ালা। আপ ও লাল কার্যালয় মে নেহি জানে সে আপকা কুছ কাম নেই হোতা থা। লেকিন আজ সরকারি কর্মচারী ভি নোকরি মিলনা শুরু হুয়া, এক ভি পয়সা ঘোষ নেহি দেনা হে, सीपीएम का कार्ड भी नहीं लेना है। आज मेरिट में त्रिपुरा में नौकरी मिलता है, गरीब को चावल मिलता है, गरीब को भत्ता मिलता है, गांव में इलेक्ट्रिसिटी का कनेक्शन होता है, गांव में पानी मिलता है। भाइयों बहनों, ये सारे काम इसलिए संभव हुआ कि त्रिपुरा में भी बीजेपी का सरकार है, দিল্লি মে ভি বিজেপি কা সরকার হে। এই জনসভায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপ্না দাসপাল, সুরমা মন্ডল সভাপতি সন্তোষ দাস, ধলাই জেলার এসসি মোর্চার জননেতা বিমল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।